আমি যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে, আমি এই জায়গাটা ছিলাম, যদি ইউটা সুপ্রিমাম হয় কোন সেটের ই সেটের, আর ই সেটটা যেহেতু বাউন্ডেড এবং বাউন্ডেড অ্যাবাভ বাই সি, তাহলে তার সুপ্রিমাম এক্সিস্ট করবে, এবং সুপ্রিমামটা যদি ইউ হয় তাহলে আমার কি হবে, সুপ্রিমামের ডেফিনেশন হচ্ছে কি, যে সমস্ত এলিমেন্ট গুলো তার থেকে ছোট হবে। হ্যাঁ তাই হয়েছে, ভি লেসার ইকুয়াল টু কি হবে, ইউ সব সময় হবে ফর অল ভি। এবং আরেকটা জিনিস কি হবে, সেটা হচ্ছে ভি গ্রেটার দেন হবে ইউ মাইনাস এপসাইলন, মানে ইউ থেকে সামান্য পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে একটা তার থেকে বড় এলিমেন্ট এক্সিস্ট করবে। তাহলে এই দুটো কন্ডিশন একসঙ্গে হোল্ড করালে আমার দাঁড়াবে কত, সেটা হচ্ছে ইউ মাইনাস এপসাইলন লেস দ্যান ভি লেসার ইকুয়াল টু ইউ। এবার এই লেসার ইকুয়াল টু ইউটাকে লিখছি ইউ মাইনাস এপসাইলন থেকে ইউ প্লাস এপসাইলনের মধ্যে ভিটা আছে, তার মানে এটাকে ভালো করে যদি কেউ লেখে, তাহলে ভালো করে লিখলে হবে কি, সেটা হচ্ছে একটা স্ফিয়ার ইউ পয়েন্টকে ঘিরে এপসাইলন রেডিয়াস, সেই পয়েন্ট সেই স্ফিয়ারটা, এটা হচ্ছে সেই স্ফিয়ার, সেই স্ফিয়ারের মধ্যে আমার কি রয়েছে, সেটা হচ্ছে যে ভি বলে একটা পয়েন্ট রয়েছে এভরি নেবারহুড, আমি এপসাইলনটাকে যাই চুজ করি না কেন। সেই জন্য এখানে লেখা আছে যে কনসিকুয়েন্টলি করসপন্ডিং টু ইচ এপসাইলন গ্রেটার দ্যান জিরো স্মল অ্যাট প্লেজার দেয়ার এক্সিস্ট ভি, একটা ভি এক্সিস্ট সবসময় করে যাচ্ছে যেটা কিনা এই ইন্টারভ্যালের মধ্যে লাই করছে। সেই জন্যই কথাটা বলছে দাস এভরি নেবারহুড মানে ইউ মাইনাস এপসাইলন থেকে ইউ প্লাস এপসাইলন, এটাকে এস ইউ এপসাইলন আমি বলে নামকরণ করছি, ইউ বিন্দুতে সেন্টার আর এপসাইলনটা তার রেডিয়াস, যার জন্য আমার কি হবে অফ ইউ, ইউ এর রেসপেক্টে আমি নেবারহুডটা তৈরি করছি, তো অফ ইউ ইন দা রিয়েল লাইন কন্টেন্টস এ পয়েন্ট অফ ই, ই এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে থাকছে সব সময়ই। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কার সংজ্ঞা, সেটা হচ্ছে প্রত্যেকটা নেবারহুড মানে প্রত্যেকটা বল একটা এলিমেন্টকে কন্টেন্ট করে আছে, তার মানে আমি কি বলতে পারি, তার মানে বলতে পারি সেটা হচ্ছে এই ইউ পয়েন্টটা, ইউ পয়েন্টটা হচ্ছে লিমিট পয়েন্ট কোন সেটের, বি সেটের। এখান থেকে বলতে পারি সো ইউ ইজ লিমিট পয়েন্ট অফ বি, আমি এটা বি এর লিমিট পয়েন্ট বলে নামকরণ করে দিলাম। এবার যেহেতু এটা বিটা ক্লোজড, বিটা ক্লোজড মানে এই বিটা আমার কি দেওয়া আছে, সেটা হচ্ছে ক্লোজড, ক্লোজ ইন্টারভ্যালই তৈরি করেছি, তো বি যেহেতু ক্লোজড তো সেই জন্য আমি অবশ্যই বলতে পারি যে ইউটা বি এর মধ্যে আছে, তার মানে ইউটা বি এর মধ্যে থাকা মানে ইউটা সি এর মধ্যে থাকবে না, তাহলে ইউ সেই জন্য বলতে পারি নট বিলংস টু সি, সি এর মধ্যে নেই, কারণটা কি বি আর সি হচ্ছে ডিসজয়েন্ট, তার মানে ইউটা ডিস্টিংক্ট ফ্রম সি এবং ইউ লেস দ্যান সি, তার মানে ইউটা এই জায়গাটা করে আছে, ইউটা হচ্ছে আমার এই জায়গাটা করে আছে। ঠিক আছে, এ এর ভেতরে সি এর ভেতরে থাকার অপশন নেই, এই জায়গাটা থাকার অপশন নেই, কথাটা বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে যে আমি কোন জায়গায় আছি, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে ইউটা হচ্ছে লেস দ্যান সি, সি কোনখানটা, এই জায়গাটা হচ্ছে সি আর ইউটা আছে এই জায়গায়, তাহলে ইউ লেস দ্যান সি এই জায়গাটা দাঁড়াচ্ছে। এবার বলছে যে ভালো করে বোঝার চেষ্টা করবি, বলছে এগেন এপসিলনটা যদি খুব স্মল হয়, খুবই স্মল যদি হয় তার মানে ইউ প্লাস এপসিলন মানে খুব সামান্য পরিমাণ বেড়ে গেলে এইখানটা করে ইউটা চলে আসবে, মানে এইখানটায় হয়ে যাবে ইউ প্লাস এপসিলন, এইখানটা হয়ে যাবে ইউ প্লাস এপসিলন, এবং এই ইউ প্লাস এপসিলনটা তখন এই সি এর মধ্যে বিল, সি মানে এখান থেকে এতটা, আমি দাগ দিয়েছি ওই জন্য সিটা হচ্ছে এখান থেকে এতটা, তখন এটা সি এর মধ্যে চলে আসবে, মানে ইউটা যদি খুব কাছাকাছি হয় এই কাছাকাছি, তাহলে ইউ প্লাস এপসিলন করলে এই কিন্তু সি এর মধ্যে চলে আসবে, এবং ইউ প্লাস এপসিলনটা সি এর থেকে এই সি পয়েন্টের থেকে ছোট, তাহলে এখান থেকে আমি একটা কথা লিখতে পারছি যে ইউ প্লাস এপসিলন সেটা লেসার ইকুয়াল টু সি, সি কে ক্রস করে যাবে না, তাহলে এটা ইমপ্লাই করছে যে আবার আমি একটা নেবারহুড তৈরি করতে পারছি যে যেটা কিনা কিছু এই ইউকে ঘিরে যে নেবারহুড তৈরি করছি সেটা কিছুটা অংশ
সি এর অংশকে ধরে আছে, এবং সিটা অলসো আবার ক্লোজড। তাহলে সিটা যদি ক্লোজড হয় তাহলে ইউটা কার অ্যাকুমুলেশন পয়েন্ট? সেটা হচ্ছে সি এর অ্যাকুমুলেশন পয়েন্ট, এবং সি যেহেতু ক্লোজ তাহলে ইউটা আবার বিলংস টু সি এ রয়েছে। আমি একটু আগে বললাম ইউটা বি এ আছে, একটু পরে বলছি ইউটা সি এতে আছে। তাহলে ইউটা আছে কোথায়? ইউটা আছে বি ইন্টারসেকশন সি এতে। ইউটা বি ইন্টারসেকশন সি এতে থাকা মানে বি ইন্টারসেকশন সিটা, বি ইন্টারসেকশন সি এইটা আমার ডিসজয়েন্ট হবে, বি আর সি ডিসজয়েন্ট এটা হবে, এই কন্ডিশনটাকে বাধা দিচ্ছে। তাহলে আমার কি হবে? বি ইন্টারসেকশন সিটা ডিসজয়েন্ট, এটাকে কথা বাধা দিচ্ছে। তাহলে বাধা যদি দেয় তাহলে আমার বক্তব্য হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে আমি প্রথমে ধরেছিলাম যে এটা একটা ইন্টারভ্যাল, তার রেসপেক্টে আমার এটাকে ডিসকানেক্টেড ধরেছিলাম। তাহলে বাধা দিচ্ছে মানে কি, ইন্টারভ্যাল হওয়াটাকে বাধা দিচ্ছে। আর ইন্টারভ্যাল হওয়াটাকে বাধা দিচ্ছে মানে কি, বাধা দিচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে আমার, মানে এইটা তো অ্যাজামশন, আমার তো হাইপোথিসিস ভুল হতে পারে না, অ্যাজামশনটা আমার তাহলে ভুল। অ্যাজামশনটা কি? সেটা হচ্ছে এটা ডিসকানেক্টেড, তাহলে এটা কি হবে? কানেক্টেড হবে। এইটা হলো থিওরেমটার ফার্স্ট পার্ট, ঠিক আছে? এইটা হলো থিওরেমটার ফার্স্ট পার্ট। আর কনভার্সলি পার্টটা হচ্ছে কি, কনভার্সলি পার্টটা আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে কনভার্সলি, ওয়েট, কনভার্সলি, কনভার্সলি কি বলছে? কনভার্সলি পার্টটা দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে আমি উল্টো দিকটা ধরে নিচ্ছি। উল্টো দিকটা মানে হচ্ছে কি, আমি এখন যেটা ধরছি তার ঠিক উল্টো দিকটা, মানে হচ্ছে এই দিকটা ধরে কানেক্টেড ধরে আমি ইন্টারভ্যাল দেখাবো, উল্টো দিকটা কানেক্টেড ধরে ইন্টারভ্যাল দেখাবো। এটা সহজ তুলনামূলক, কানেক্টেড ধরে ইন্টারভ্যাল দেখাবো, এটা সহজ। কি করে বলছি? সেটা হচ্ছে আমি প্রথমে ধরে নিচ্ছি এ ইজ কানেক্টেড সাবসেট অফ আর, এবং সেটা নট ইন্টারভ্যাল, এ ইজ আমার কি, সেটা হচ্ছে কানেক্টেড বাট নট অ্যান ইন্টারভ্যাল, এটা ইন্টারভ্যাল নয়, ঠিক আছে? ইন্টারভ্যাল না হওয়া মানে কি, মানে হচ্ছে এক্স আর জেড দুটো এ থেকে আছে, উঠবে, ওয়াইটা নট বিলংস টু এ, ঠিক আছে? হোয়ার এক্স আর জেড এর মধ্যে, এক্স আর জেড এর মধ্যে আমার ওয়াই আছে, এক্স আর জেড এর মধ্যে ওয়াই আছে কিন্তু ওয়াইটা এ এর মধ্যে নেই। ইন্টারভ্যাল হওয়ার শর্তটা কি ছিল? ইন্টারভ্যাল হওয়ার শর্ত ছিল এ এবং বি, মানে এক্স আর জেড এ থেকে আছে, এ লেস দ্যান ওয়াই লেস দ্যান জেড, সরি, এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান জেড, এবং সেটা ইমপ্লাই করবে ওয়াইটা জেড এর মধ্যে, ওয়াইটা কার মধ্যে আছে, এ এর মধ্যে আছে, কিন্তু এখানে তা ঘটছে না। এক্স আর জেড এ থেকে তুলছে, ওয়াইটা এর মধ্যে থাকছে না, যেখানে কিনা এক্স লেস দ্যান ওয়াই লেস দ্যান জেড, তার মানে এটা ইন্টারভ্যাল হচ্ছে না বলে এটা ধরছি এরকম ভাবে। এবার আমি একটা সেট কনসিডার করছি এ ওয়ান, এটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই, আর একটা সেট কনসিডার করছি এ টু, এটা হচ্ছে ওয়াই থেকে ইনফিনিটি, ঠিক আছে? এই দুটো হচ্ছে সেপারেটেড ওপেন সেট, কারণ এই দুটো দেখতেই পাচ্ছি দুটো ওপেন ইন্টারভ্যাল, দুটো ওপেন সেট, কোথায়? ইউক্লিডিয়ান লাইনে। এবার বি ওয়ান মানে ধরছি কত, সেটা হচ্ছে এ ওয়ান ইন্টারসেকশন এ, এ যত যা সেটই হোক না কেন, এ ওয়ান ইন্টারসেকশন এ, আর বি টুটাকে ধরছি কত, এ টু ইন্টারসেকশন এ, এ বি ওয়ান আর বি টু। এবার প্রশ্ন হচ্ছে যেহেতু এ ওয়ান এ টু ইন্টারসেকশন সেপারেটেড, তাহলে বি ওয়ান বি টু তার সাবসেট, তার সাবসেট কেন? কারণ লক্ষ্য কর, বি ওয়ানটা আমার সাবসেট হচ্ছে এ ওয়ান এর, আর বি টুটাও সাবসেট হচ্ছে কার, সেটা হচ্ছে এ টু এর। তাহলে অটোমেটিক্যালি এ ওয়ান আর এ টু সেপারেটেড মানে বি ওয়ান বি টু সেপারেটেড, এটা আগে আমরা থিওরেমে পড়েছি। এবং এ সেটটাকে লেখা যাচ্ছে বি ওয়ান ইউনিয়ন বি টু আকারে, তার মানে এটা আমার হয়ে যাচ্ছে কি ডিসকানেক্টেড, একটা ডিসকানেকশন পাওয়া যাচ্ছে। তাহলে এটা তো আমার কানেক্টেড ধরেছিলাম, এখানে পেয়ে যাচ্ছি কি ডিসকানেক্টেড, সেটা হওয়া যাবে না। তাহলে অটোমেটিক্যালি আমার ধরাটা ভুল, ধরা কোনটা ভুল, সেটা হচ্ছে ইন্টারভ্যাল নয় এটা ধরাটা ভুল, তাহলে ডেফিনেটলি এটা ইন্টারভ্যাল হবে। তার রেসপেক্টিভ যদি আমি, এর রেসপেক্টিভ যদি আমি একটা ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে এর রেসপেক্টিভ ছবিটা আমার এরকম ভাবে আঁকা যেতে পারে। সেটা হচ্ছে যে লক্ষ্য করবি আমি যে কথাটা বলছি সেই ছবিটাকে কিভাবে আঁকছি, ছবিটা হচ্ছে আমার ধরবি সেটা হচ্ছে এই কালো রঙের এইটা হচ্ছে আমার কাছে এ ছিল,
এটা হচ্ছে এ সেট, এইখানটায় হচ্ছে আমার ওয়াই ছিল। তাহলে ওয়াই থেকে এটা ওপেন লিখছি, ওয়াই থেকে মাইনাস ইনফিনিটি এইটাকে ধরেছি, দেখ ওয়াই থেকে মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই এটা কি ধরছি, সেটা হচ্ছে এ ওয়ান। তাহলে এটাকে ধরছি কত, এ ওয়ান। আর এইখান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখান থেকে এতটা, এটাকে ধরছি কত, এ টু। এবার আমি বি ওয়ান লিখছি কি, এ ওয়ান, এ ওয়ান আর এর ইন্টারসেকশন। তাহলে বি ওয়ানটা কোনটা, বি ওয়ানটা হচ্ছে এইটা হচ্ছে আমার বি ওয়ান, এইটা হচ্ছে আমার বি ওয়ান একটা, আর এইটা হচ্ছে আমার বি টু, এইটা হচ্ছে আমার বি টু, ঠিক আছে। তাহলে কারণ ইন্টারসেকশন করছি এ এর সঙ্গে, তাহলে আবার আমি একবার ছবিটা আঁকছি, প্রত্যেকটা লাইনকে লক্ষ্য করবি, সেটা হচ্ছে তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যদি এইটা আমার এ সেটটা হয়, এ সেটটা মানে এটা একবারে ব্ল্যাক করে দিলাম, এইখানে যদি আমার ওয়াই হয়, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই এখান থেকে এতটা, এতটা পর্যন্ত এটা হচ্ছে এ ওয়ান, এইখান থেকে এতটা হচ্ছে এ ওয়ান, আর এইখান থেকে এতটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে এ টু। এই এইটা হচ্ছে আমার এ, এই এই এইখান থেকে এতটা, এটা হচ্ছে এ। তাহলে এ ওয়ান এর সঙ্গে এর ইন্টারসেকশন করা মানে কোনটা, এই অংশটা হচ্ছে বি ওয়ান, এটা নাম দিচ্ছি আমি বি ওয়ান, ঠিক আছে। আর এই অংশটাকে নাম দিচ্ছি, এই অংশটাকে নাম দিচ্ছি কত, বি টু, ঠিক আছে। তাহলে আমি এই এ সেটটাকে কানেক্টেড ধরেছিলাম, কিন্তু এর মধ্যে বি ওয়ান আর বি টুর আমি একটা ডিসকানেকশন পেয়ে যাচ্ছি, বি ওয়ান আর বি টুর আমি একটা ডিসকানেকশন পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এটা কানেক্টেড নয়, কিন্তু কানেক্টেড তো আমি ধরে নিয়েছি, তাহলে হাইপোথিসিস ভুল হতে পারে না। তাহলে ভুল কোনটা, যে নট অ্যান ইন্টারভ্যাল ধরা, এটা হচ্ছে আমার ভুল। তাহলে এটা হবে কি, অ্যান ইন্টারভ্যাল হবে, কথাটা বোঝা গেল।